শাইন ভাই, এখানে কত জাতের ছাগল আছে আপনার কাছে? ভাই, ছাগলের জগতে যত ছাগল আছে বর্তমান বাংলাদেশে, মানে বাংলাদেশের কথা বলি, যা ছাগল আছে কম বেশি আমাদের সবই আছে। আমার তো সব ধরনের ক্রস দিয়ে এই স্বপ্ন, আর যে নতুন নতুন যারা উদ্যোক্তা তারাকে আমি বলে যে আমার কাছে জীবনে অরিজিনাল বলে ফোন দেবেন না, সবাই ক্রস বলে আমার কাছে সব ক্রস। তবে অরিজিনালও আছে আপনার কাছে, দু চারটা যে অরিজিনাল নাই তা কিন্তু না, অরিজিনাল আমি কাছে ক্রসেরই বলি ভাই। তবে উন্নত জাতের যেগুলো আছে তোতাপুরি হরিয়ানা এগুলো কিছু আছে অরিজিনাল জাতে। হ্যাঁ, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে ক্রমেই উদ্যোক্তার সংখ্যা বাড়ছে, পারিবারিকভাবে ওরা অনেকেই দু চারটা করে শুরু করছে, যদিও স্টার্টটা পারিবারিকভাবেই হয়, এখানে অনেক কিছু আছে শেখার, জানার, বোঝার। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু আপনাকে জানতে চাই যে ছাগল পালনের ক্ষেত্রে বিশেষ করে খাদ্য ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ? ভাই, আপনি যে একটা সঠিক প্রশ্ন করছেন, বিষয় হলো বান্দা খাদ্যর একটা গুণ আলাদা, আর এই যে মাঠে ছেড়ে দেওয়ার একটা গুণ কিন্তু একটা আলাদা। আপনার মাঠে ছেড়ে দিলে হঠাৎ কী জানেন, ছাগলটা সুন্দর থাকে, সুস্থ থাকে, হাওয়া বাতাস পাইলো, তবে তা আমাদের মাঠে খাওয়াইলেন, আবার বিকেলবেলা বা সন্ধ্যেবেলা রাখতে কিছু পানি টানি খাওয়াটা আবার ঘরে তুলে থেয়ে দিলেন। অর্থাৎ আপনার এই মাঠের এই ঘাসের সাথে বিভিন্ন ধরনের ঘাসের প্রোটিনই কিন্তু পাচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোটিন পাচ্ছে, ইমিউনিটি শক্তিটা বেড়ে যাচ্ছে, যার কারণে এরা কিন্তু অলওয়েজ সুস্থ সবল থাকছে এবং সঠিক সময়ে আপনার হিটে আসছে, তারপরে বাচ্চার মান ঠিক থাকছে, ওদের বডি ফিটনেসটা ঠিক থাকছে। এটাই হচ্ছে মূল বিষয় যে আপনি যদি চারণভূমি ব্যবহার করতে পারেন উত্তম। অনেকে আছে কিন্তু এখানে ঘাস লাগায় খাওয়াচ্ছে, ঘাস ঘিরে খাওয়াচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটা সঠিক, মানে ঘাসটার মধ্যে মেনা ভিটন আছে ভাই, বুঝতে আছে, নিপের যে ঘাস আছে, আবার চিকন যে ঘাস আছে, ঘাস কিন্তু তিনটে রকম ঘাস আছে, যে কোনো ঘাস খাবেন সমস্যা নেই, সব ঘাসেই ছাগলের যাতে ভালো আর কি। ঘাস আপনার রোপণ করে খাওয়ানো যাচ্ছে? হ্যাঁ, এই যে ধরেন আমার কাছে বহু দর্শক ফোন দিয়েছে, বড় ভাই আমি কিন্তু এক মাস পর ছাগল দেবো, দুই মাস পর ছাগল দেবো, তো এই কারণটা কি করছে ভাই, আমি ঘাস লাগাতেছি। আপনার বিশটা ছাগলের জন্য কতটুকু জমি হলে ভালো হয়? বিশটা ছাগলের জন্য যদি যার জমি কম, দশ কাঠা লাগাইলো, মানে দশ কাঠা লাগাতে দিল, আর যদি না পাঁচ কাঠা, এই ঘাসটা পাওয়ানোর জন্য জানেন যেমন হইলে বর্ষা বাদলের জন্য এই ঘাসটা বেশি হয়, বর্ষা বাদলের ঘাস খাইতে পারবি, আবার বর্ষা বাদল হইলো আবার যে আপনার আওর আছে, খের, কাঁঠাল পাতা, ভুষি এলেন মাকে দিলে খাবি ভাই। তো আপনি তো ছাগল বিক্রি করছেন, এই প্যাকেজও আছে এবং আপনার পিস হিসেবে বিক্রি করছেন, তো আমরা যদি দুই একটা একটু দাম জানতে চাই, এখানে যেমন এই দুটা ছাগল, হ্যাঁ দুটা তিনটা ধরি, হ্যাঁ তিনটা, এই তিনটা বয়সটা কেমন এগুলো? এগুলোর বয়স ভাই এই দুটা দাঁত আছে, আর ওই এই দুটা দাঁতে নেই, আর ওই দুই দাঁত, এটা দুই দাঁত বয়স, হ্যাঁ ওই দুটা এখনো দাঁতে নেই, দাঁতে নেই, অনেক বড় কিন্তু। হ্যাঁ বড় ভাই, আমি তিনটে ছাগল দেখলেন না, আপনার হাতে কিন্তু আছে তিনটে, কিন্তু তিন রকম জাত, তিনটা তিন রকম জাত, হলো হরিয়ানার জাত, হরিয়ানা, এটা হলো তোতার ক্রস, এটা হলো বিটলের ক্রস, বিটলের ক্রস, জি বুঝছেন, কিন্তু তিনটার মান কিন্তু তিন রকম, তিন রকম, কিন্তু দামও কিন্তু তিন রকম, তিন রকম। হ্যাঁ, এখন যদি বলে যে প্রশ্ন করছে ভাই, ওর দাম এত কম ছিলেন, এর দাম এত বেশি কে, কিন্তু এটা বোঝা লাগবে জাতটা কি, জাতটা কি, এর দাম একটু বেশি, ওর দাম একটু কম, ওর দাম আরেকটু বেশি। আচ্ছা, হরিয়ানা, আমরা যদি হরিয়ানার দাম জানতে চাই, এটা হ্যাঁ, এটা দামটা কেমন আসতে পারে? ওইটা আমার কাছে কোনো দর্শক যদি লে, আমার কাছে সাড়ে বারো হাজার টাকা দাম, সাড়ে বারো হাজার টাকা। আর আমরা এটা মাঝেরটা না যাই, আমরা যদি এইটা যাই, এটা যদি লে তাহলে আমার কাছে দাম পড়বে সাড়ে চোদ্দো হাজার টাকা, সাড়ে চোদ্দো হাজার। এটা এটা যদি লে আমার দাম, আমার কাছে দাম পড়বে সাড়ে এগারো হাজার টাকা, সাড়ে এগারো হাজার। অনেক বাচ্চার দাম বলেছেন, অনেক বড় ছাগল দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেক বড় ছাগল। এখানেই তফাত যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ছাগল রয়েছে, সেক্ষেত্রে দামের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে, আর ভিন্নতার কারণ হচ্ছে এদের বাচ্চার মান এক হবে না, এক একটার বাচ্চার মান কিন্তু এক এক রকম হবে, যার কারণেই দামের এই যে তারতম্যটা। অনেকে মনে করতে পারেন যে এটা তো এটার চেয়ে উঁচু মনে হচ্ছে, এটার চেয়ে কিন্তু উঁচু মনে হচ্ছে, তারপরে এত কম কেন? হ্যাঁ, এর জাতের ভিন্নতা। আপনার আজকে সাকিরা থেকে আমার একটা ভাই আছে, আমার একটা ভাবি আছে, জি ছাগলটা টানে আছে, বুঝতে পারছেন, এখন আমার ভারটা দিয়ে দিছে যে ভাই আপনি জেরে দিবেন আমি সেরেই নেবো। আচ্ছা, আমি কিন্তু ছাগল সম্বন্ধে কিছু জানি না, মানে ছাগল সম্বন্ধে আমি কিছু বুঝি না, আমার উপর ভার দিছে, তাহলে বিবেক আমার মাথার মধ্যে আল্লাহ দিয়ে দিছে, তা আমার ওই বিবেকে কাজ করা লাগবে, যে ব্যক্তি যা যে একটা ভার দেয় কিন্তু আর চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। অবশ্যই এইদিকে কিছু বাচ্চা আছে, আমি একটু বাচ্চার দামটা যদি জানতে চাই, দেখুন তো এই যে এখানে কিছু বাচ্চা আছে, বড় ভাই এই যে এই দুটো খাসির বাচ্চা, এই দুটো খাসির বাচ্চা, হ্যাঁ এই দুটো খাসির বাচ্চা, জি মানে হরিয়ানা, হরিয়ানা, হরিয়ানা ক্রস, ক্রস কিন্তু ওটা বললে অরিজিনাল বলবে, এটা অরিজিনালি কিন্তু 90% কিন্তু আমি অরিজিনালি কি ভাই দুই নম্বর বলেই বেশি, কিছু করে দাম কম দিয়ে বেশি, তো মানে কয়েছে ভাই উমুক খামারে এত দাম, উমুক খামারে এত দাম, এত দাম আপনি কমছেন গে, ভাই আমি কমেতে কিনি, কমেতে বেশি হয়। আচ্ছা, এই দুটো দামটা কেমন আসবে?
আপনার এদের খাসির বাচ্চা তো এদের দাম বেশি ভাই 22,000 টাকা 11,000 টাকা পিস 11,000 টাকা পিস আপনার আমরা এর আগে একটা বড় ছাগল দেখেছি সেটা 11,000 টাকা চাইছেন এবার কিন্তু বাচ্চার দাম 11,000 টাকা এই বিষয়গুলো অনেকের কিন্তু এখানে মাথা ঘুরে যায় ওটা দাম বেশি এটা দাম কম এই যে কম বেশির কারণটা হচ্ছে জাত এখানে আমরা কিছু বড় বড় ছাগল দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো একটা জাত হ্যাঁ হ্যাঁ এই যে এই ছাগলটা হ্যাঁ এটা হলো অনেক বড় একটা ছাগল হ্যাঁ এটা হলো শিরোহী জাত ভাই শিরোহী জাত হ্যাঁ এটা এটা হলো শিরোহী জাত এটা বয়সটা কেমন এটা বয়স মনে চার দাঁত ওরে বয়স মনে ছয় দাঁত এটা আমি ওভার দেখিনি মানলাম আজকে কারেশন করছি আমি অত দূর খেয়াল করে দেখিনি তো সেক্ষেত্রে দামটা যদি আমরা জানতে চাই অনেক বড় বড় কিন্তু এই দুটা অনেক ভাই ধরেন বড় ছলে বড় দাম এটা তো দর্শকও জানে আপনিও জানেন আমিও জানি ধরেন এগুলো ছাগল যদি দিলে আমার কাছে দাম পড়ি ভাই 26,500 টাকা পিস 26,500 টাকা পিস হ্যাঁ ওরা আবার হিট আছে এটা হিট আসছে এটা হিট আছে পাড়া দিয়ে যাবেন আর এটা গাভিন আছে এটা গাভিন আছে হ্যাঁ গাভিন আছে অনেক বড় বড় ছাগল এই ছাগলগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বাচ্চা তো এগুলো দুটো করে হচ্ছে হ্যাঁ বাচ্চা তো আল্লাহ দুটো করে দিই বড় দুটো করে ছাগল কি দুটো করে হয় দুটো করে বেশি কিন্তু এর আগে আমি কিন্তু একটা ছাগল দেখেছি 5টা বাচ্চা দিয়েছে হ্যাঁ 5টার মধ্যে একটা মারা গেছে জি ওটার কারণ কি ওটা তো ক্রসের হ্যাঁ ওটা ক্রস তারপরে 5টা দিল কি ভাবে বলে আল্লাহ আল্লাহ তরফ করে ভাই আমার আপনার তো কিছু নাই ভাই সেটাই আমি বলছি যে এখানে যে শুধু দুটোই হবে ধারণা ভুল মানে 5টা ছাগল হওয়ার কথা মুখের কথা না দাদা 5টা কিন্তু একটা জায়গা থাকবি চাপ লাগে কষ্ট পায় ঝাঁকি পায় মরে গেছে যেহেতু আপনার খামারে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ছাগল রয়েছে যারা ছাগল পালন করতে চাচ্ছি তারা যদি এখানে এসে একটু দরদাম করে দেখে শুনে নেয় আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যেহেতু অনেক আইটেমের অনেক জাতের ছাগল বড় ভাই আপনি একটা সঠিক কথা বললেন তার মোবাইলে এক কথা আর মানে সরজমিনে আসে এক কথা জি মানে কাছের একটা মহব্বত বাড়ে জি যেহেতু এই যে আপনি টাঙ্গাইল থেকে আমার এক ভাই আছে আবার এই যে এক আগে বলে খুলনা সাকির থেকে আছে ধরেন ও যদি বলেন ভাই আমাকে 5টা ছাগল দেন আমি 5টা ছাগল কিন্তু মোবাইলে দিন বেশি কিন্তু দিতে পারবো না ধরেন আমার খামারে আছে 70-80টা ছাগল বা 100টা থাকে আমি কয়টার ভিডিও দেবো আপনাকে আর যদি আইসা লেন ভাই আমাকে এরা পছন্দ না এরা পছন্দ আমি দুনো যা টাইমে করলে যে ভাই আমার মনে হয় এটা ঠোটকা বাজিচ্ছে আমাকে ওই ড্রাইভারটা দিলে ভালো হইতো এই যে একটা লিয়ে নিলে ভালো একটা দয়া বাড়লো মায়া বাড়লো আর কাছে লেগে জানেন একটা মায়া একটা আলাদা ভাবে ভাই আমার কাছে বর্তমান নন কি হয় আমি বলতে পারবো না আর আমার ভিতরে একটু মানে এলেন কথা কইতে গেলে ভাই রাত দিন নাই ভাই বুঝতে পারছেন আমার এত কষ্ট কালকে একটা ছোট ছাল আমার কাছে ফোন দিছে জি ওর বয়স কত 7-8 বছর হবে টিপতে টিপতে আমার নাম্বার পাশে ফোন দিছে দিয়ে মোটামুটি কালকে আবার 10 মিনিট আমার কথা বলছে আঙ্কেল আঙ্কেল আমার কথা ভালো লাগে আমাকে ছাগল দেওয়া লাগবি ওই একটা সাদা ছাগল দিয়েন ওই একটা সাদা ছাগল দিয়েন আমি বলছি ঠিক আছে বাবা তোমার বাপ মায়ের সাথে কথা বলো আমি ছাগল দেবো না ওর কথা হয়নি মানে ওই কথা আনন্দ পায়নি পরে আজকে আজকে আবার 3 বার ফোন দিছে মানে আমার সাথে কথা মানে আমার কথা শুনবে আর ছাগল দেখবে আমার তারপর আমি বলছি বাবা তোমার বাপ মায়ের দেবো না আমি একটা ভালো ছাগল দেবো না আমি হ্যাঁ খুব সুন্দর একটি ছাগল এটা কোন জাতের ভাই এটা হলো বিটল বড় ভাই বিটল হ্যাঁ খুবই সুন্দর বডি চোখ সাদা সব থেকে চোখ সাদাটা সব আছে বিটল হ্যাঁ বিটলের চোখ সাদা হ্যাঁ গোল্ডেন গোল্ডেন তো হাইট আছে মোটামুটি আপনার 28 ইঞ্চি হাইট আছে 28 তো হবে বয়স কেমন এটার দুই দাঁত আছে ভাই আচ্ছা আচ্ছা দুই দাঁত হিট আছে ভাই হিট আসছে হ্যাঁ হিট আছে দামটা কেমন আসবে এটার দাম চাচ্ছে ভাই ফিক্সড দাম ফিক্সড কোনো দাম দিয়ে করা যাবে না ভাই আমার নাম শাহিন ছালের দাম খুব কম দিই জি দাম চাচ্ছে 18,500 18,500 টাকা অনেক বড় সুন্দর একটি ফার্স্ট টাইম কনসেপ্ট করবে সুন্দর একটি ছাগল হ্যাঁ আমি এবার যা ছাগল দিচ্ছি সব খামারে উপযুক্ত জি যারা খামার দেখবি একবার আমার ভিডিওরা আজকে যে প্রতিদিন করছি মানে যেগুলো ছাগল দেখাচ্ছি ভুলা যান না একজনে করে দেবো সব ছাগল সাইড করে ছুঁয়ে দেন সব আমার লওয়া হলো কানের ধরনটা কি সুন্দর অসাধারণ এবং আপনার ফান্স এবং এই গলকম্বল খুব সুন্দর মানে সব কিছু মিলে অসাধারণ একটা ছাগল এর কোনো কমতি নেই বড় ভাই কোনো একটা দোষ দিয়ে বাইত করবি দর্শক ওই দর্শক ধর্মের এখনো বাংলাদেশে সিনের ধরন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সিনের ধরন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে খুবই সুন্দর একটি ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সমস্যা নেই শাইন ভাই আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি বিশেষ করে বাংলাদেশের শহর এবং গ্রামে অনেকেই পারিবারিক কাজের পাশাপাশি অনেক সময় হাতে কিন্তু পায় সেই ক্ষেত্রে তারা যদি দুই একটা ছাগল নিয়ে পালন শুরু করে সেক্ষেত্রে কেমন হয় এটা সঠিক প্রশ্ন করছেন বড় ভাই জি বহু বেকার লোক বহু মহিলা থাকে জি মেলা মানে সমস্যার ইয়ের মধ্যে থাকে আর জি জি বিলাসে থাকে যে দুই একটা ছাগল পালতে পারি ভাই জি সমস্যা নাই একটা ভালো মানে ছাগল নিল একটা ছাগলে তো বেশি খাদ্য লাগে না ভাই একটা দুইটা ছাগল যে কোনো মহিলা পালতে পারবি ছোট ছাল বলো পালতে পারবি এখনকার দুনিয়াতে জায়গাটি যদি থাকে ছাগল পালতে পারবি এখন বর্তমানে আমি
তাহলে এদিক 30-50 বাজেট আমার কাছে দেয়। আর কেউ বিদেশ থেকে মেলা ভাই বলে যে ভাই আপনার ভাবে একটা ছাগল পাইলি, মেলাজন প্রশ্ন করে বা মেলাজন লেও ভাই এখনো দিতেই আছে, একটা ছাগল দেন আমি দিই মেলা দিই ভাই। পারিবারিক কাজের পাশাপাশি একটু শ্রম দিল, ছাগলের পিছনে একটু সময় দিল, তার সময়টা ভালো কাটলো, বছর শেষে এখান থেকে ভালো একটা টাকা বের হলো। কিন্তু আপনার এমার্জেন্সি একটা টাকার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার হাতে কোনো অপশনই খোলা নেই, কি করতে হচ্ছে, অন্য একজনের কাছে ধার করতে হচ্ছে অথবা আপনার অন্য ওয়েতে কিন্তু টাকা নিয়ে আসতে হচ্ছে। সেই সময় যদি তার হাতে দুটো ছাগল থাকে, সে বিক্রি করলে কিন্তু সেই যে তাৎক্ষণিক যে আর্থিক সংকট সেটা কিন্তু দূর হবে। হ্যাঁ দূর হবে। দুটো ছাগল যদি লালন পালন করে, আমার বিশ্বাস যদি ভালো করে চর্চা করে লালন পালন করে, দুটো ছাগলের থেকে আল্লাহ যদি দেয় বছরে 14 মাসের হিসাব করা লেবি, বছর না 14 মাসের হিসাব করলে আপনার 50-60 হাজার লাভ হবে। লাভ হবে, হ্যাঁ, যদি আল্লাহ যদি দেয় 15-60 হাজার লাভ হবে। লাভ হবে, হ্যাঁ হবে। যেহেতু আপনার কাছে অনেক জাতের, অনেক ধরনের, অনেক বয়সী বিভিন্ন আইটেমের ছাগল রয়েছে, সেক্ষেত্রে আমার দর্শক যারা আছে, যারা ছাগল পালন করতে আগ্রহী, তারা আপনার কাছে এসে দেখে শুনে দরদাম করে নিলেই সবচেয়ে ভালো হয়। যেহেতু আপনার নাম্বারটা দেওয়া আছে, আপনার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমি আশা করি আপনার সাথে যোগাযোগ করে আসবে অনেকে। তো ঠিক আছে শাহিন ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে, আমাদের চ্যানেলে দেওয়ার জন্য আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন ভাই, দোয়া করবেন। আচ্ছা প্রিয় দর্শক, আবার সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।